আমাকে আব্বাস বাড়িতে প্রলোভন দিয়েছিল, কিডনি আমার একটু সমস্যা ছিল পারিবারিক, আমি ওই জন্যে ওর প্রলোভনে আমাকে বলেছিল 4 লক্ষ টাকা দাম দিবে। চারপাশ সবুজে আচ্ছাদন এই অঞ্চলের শুনশান নীরবতার আড়ালে চলছে মরণ খেলা। সে খেলায় পা দেয়া ফজিলা বেগম অভাবের তাড়নায় আর অর্থ লোভে একটি চক্রের খপ্পরে বিক্রি করেছেন নিজের একটি কিডনি। তখন আমার ঋণগ্রস্ত, সেই আমার ঋণ মানে প্রচুর ঋণ হয়ে গেছিল। আমি সেখানে কোনো আমার কইতো ওই কুতা কইলো, কোয়ার পর ওই তো লিয়ে গেছিল। পাসপোর্ট করছিল মনে হয় ঢাকা যা, ঢাকা যা করার পর আমার এই দিফিটাই ছিল, দিফিটা টিটা ওই, আর পরে আমার সাথে কোনো যোগাযোগ করেনি। ফজিলার মতো একইভাবে অভাবের জাঁতা কলে পিষ্ট হয়ে কিডনি বিক্রি করছেন একই এলাকার হটু প্রামাণিক আব্দুল রশিদ সহ আরও অর্ধ শতাধিক মানুষ। অভাব অনাটনের কারণে আমি কাজটা করেছিলাম, আমার বাবারও কোনো সয় সম্পত্তি নেই, আমারও তো নেই, আমি এই জন্যে এই কাজটা করেছিলাম। ছেলে মেয়েলে খুবই অভাবে আমার দিন পথ যায়, এই জন্যে আমি এই কাজটা করছিলাম। মোহনা টেলিভিশনের অনুসন্ধানে এমন ভয়ানক তথ্য বের হয়ে আসলেও যার পেছনের গল্প আরও ভয়ানক। এত কিছুর পরও নাকি আরও অনেকেই নিয়েছেন কিডনি বিক্রির প্রস্তুতি। অপারেশনের পরে এসে আমাকে টুকুন জায়গা মাথা মতো জায়গা জায়গাটা করে আমাকে দিছে, তাই ওনার সাথে আমার কয় টিকা দিবি বা কি কয় টিকা আমি নিব এরকম ধরনের কোনো আলাপ আলোচনা তার সাথে আমার হয়নি, যেটা হয় না সেটা কইতে পারবো না আমি, আগেও কবো এখনও কবো, মরার পরে নেই। ফজিলা তার স্বামীকে কর্মক্ষম করতে আর মেয়ের লেখাপড়ার খরচ চালাতে সুদের উপর ঋণ নিয়েছিলেন, যা এখন সুদে আসলে 4 লাখে দাঁড়িয়েছে। ঋণের চাপে যখন প্রাণ উষ্ঠাগত তখনই অর্থের প্রলোভনে বিক্রি করে দেন কিডনি, বিনিময়ে ঋণমুক্ত হবেন, করে দেয়া হবে নতুন ঘর। নাটোর জেলার গুরুদাসপুরের বিভিন্ন গ্রামে চলছে এমন হৃদয় বিদারক ঘটনা। গুরুদাসপুরে যে কিডনি চক্র বিক্রি চক্র সিন্ডিকেট তৈরি হয়েছে, এই চক্র থেকে আমরা বের হয়ে আসতে চাইলে গুরুদাসপুরের প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তার একটা সচেতনামূলকভাবে আমাদের গরিব অসহায় মানুষদের কাছে বার্তা পৌঁছানো দরকার। অথচ যারা ইতিমধ্যে কিডনি বিক্রি করেছেন এদের মধ্যে অনেকেই পায়নি কিডনি চক্রের দেয়া প্রতিশ্রুতি মূল্য, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির ভয়ে অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে চান না। ঋণগ্রস্ত হয়ে কেউ যখন জীবন নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন তখনই চক্রের কেউ এসে নানা প্রলোভনে বাধ্য করান কিডনি বিক্রি করতে। বলা হয় সব ঋণ পরিশোধ করে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালানো সহ করে দেওয়া হবে আরও অনেক কিছু। চক্রের এরকমই একজন হোতা এলাকারই আব্বাস, যোগাযোগ করা হলে আব্বাসের সন্ধান পাওয়া যায়নি। ফজিলার মতো অনেকেই টেস্ট করাতে প্রথমে ঢাকায় নিয়ে সুযোগ বুঝে পরে নেওয়া হয় ভারতে, সেখানেই কয়েক মাস রেখে নেওয়া হয় কিডনি। অথচ মানবদেহের 2টি কিডনি অতীব জরুরি, দেহে 1টি কিডনি নিয়ে বেঁচে থাকা যায় তাতে মৃত্যু ঝুঁকি বেশি থাকে। মানুষের শরীরে যেমন 2টি কিডনির প্রয়োজন, তেমনি 1টি হার্টের প্রয়োজন, 2টি ফুসফুসের প্রয়োজন। আমরা যদি তার 2টি কিডনির 1টি কিডনি না থাকে, পরবর্তীতে যে কিডনিটা আছে সেই কিডনি যদি কোনো সমস্যা হয় তাহলে মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়, এমনকি তার মৃত্যুও হতে পারে। নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিক জানান এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি, তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। এটা তো আমরা অভিযান করছিলাম বা তথ্যের ভিত্তিতে, কিন্তু কোনো অভিযোগ কেউ দেয় নাই থানাতে। আর এই চক্রের পেছনে এ পর্যন্ত ওখানে কোনো ইনসিডেন্ট ঘটছে কিনা এরকম কোনো তথ্য কেউ দিতে পারে নাই। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা টেলিভিশন।